ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে ক্যারি অন টেন মিলিগ্রাম তো এটি মহিলাদের একটি মেডিসিন তো আমার আলোচনা থাকছে ওষুধটির প্রস্তুত কারক এটির জেনেরিক নেম এটি আমরা কখন গ্রহণ করবো কখন গ্রহণ করবো না এবং অবস্থা অথবা স্থানদান গেলে গ্রহণ করা যাবে কিনা এই সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করব তো আলোচনাটি শুরু করা যাক আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে ক্যারি অন টেন মিলিগ্রাম তো এটির জ্যানেরিক নেম হচ্ছে ডাইড্রোজেস্ট্রন ডেড মিলিগ্রাম এটি ইনসেপ্টা কোম্পানির বাজার করে থাকে তো এখন জানবো এটির কাজ সম্পর্কে এটি কী কী কাজ করে এটি সম্পর্কে জেনে নেওয়া যায় হরমোন ঘাটতি মাসিক সমস্যা এটি গ্রহণ করা যায় হয় অর্থাৎ মানব দেহে মহিলাদের দেহে যদি হরমোন কোনো সমস্যা থেকে থাকে যদি মাসিকের তা যদি মাসিকে এফেক্ট পড়ে তাহলে হরমোনজনিত কারণে এটি গ্রহণ করা যাবে গর্ভস্রাব ও গর্ভপ্রাপ রোধে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অনেক মহিলা আছে কনসেপ্ট করে কিন্তু সন্তান জন্ম দিতে সক্ষম হয় না তাদের ক্ষেত্রে এটি গ্রহণ করা যাবে মাসিক চক্রের সময় জরায়ুর দেওয়ালের স্বাভাবিক গঠনে এটি গ্রহণ করা যাবে মাসিক অনিয়মিত হলে নিয়মিত করতে এটি গ্রহণ করা যেতে পারে যন্ত্রণাদায়ক মাসিক থেকে মুক্তি পেতে এটি গ্রহণ করা যাবে যন্ত্রণাদায়ক বলতে অনেক মহিলার আছে মাসিকের সময় অনেক যন্ত্রণা হয় তারা এটি গ্রহণে একটি ভালো ফল পাওয়া যাবে বন্ধত্ব দূর করতে এই মেডিসিনটি গ্রহণ করা যাবে অনেক মহিলারে দেখা গেছে সময়ে মাসিক হয় না মানে বন্ধ হয়ে থাকে দুই মাস তিন মাস তারা এটি গ্রহণ করলে স্বাভাবিক অবস্থায় মাসিক হবে মাসিক পূর্ববর্তী কষ্টদায়ক যন্ত্রণা থেকে মুক্তি পেতে গ্রহণ করা যাবে মাসিকের আগে কিছু মহিলার এমনও হয় অনেক যন্ত্রণা হয় তারা এটি গ্রহণে ফল পেতে পারেন অ্যানড্রোমেট্রিওসিস এর রোগেও এটি নির্দেশিত রাইডোজেস্টোরেন্ট একটি প্রজেস্টোরন বা জরায়ুর দেওয়ালের প্রজেস্টেরন রিস রিসেপ্টরে কাজ করে জরায়ুর দেওয়ালের স্বাভাবিক গঠনে সহায়তা করে অতিরিক্ত ইস্ট্রোজেন সমৃদ্ধ জরায়ুর ভেতরের স্তর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে ব্যবহৃত হয় যেসব মহিলাদের ক্ষেত্রে যাদের প্রাকৃতিক বা সার্জিক্যাল ম্যানোফোজ হয়েছে ম্যানোফোজ বলতে বন্দত্ত্বকে বোঝায় কিন্তু জরায়ুর দেওয়াল অক্ষত আছে তারা এই মেডিসিনটি ব্যবহারে একটি চমৎকার ফল পাবেন আশা করি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর চিকিৎসা এটি নির্দেশিত লিউটিয়াল অর্থাৎ ডিম্বাশয়ে থাকা হলুদ অংশ স্বল্পতাজনিত বন্ধাত্ব এর চিকিৎসা এটি নির্দেশিত তো এ ছিল ক্যারিয়নের কাজ কখন কখন এটি আমরা গ্রহণ করতে পারবো এখন আলোচনা করবো গ্রহণের নিয়ম তো তার আগে ছোট্ট করে একটা কথা বলতেছি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পায় তো আবার বলতেছি প্লিজ যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে ফেলুন তো এটি গ্রহণের নিয়ম যন্ত্রণাদায়ক মাসিকের ক্ষেত্রে এটি গ্রহণের নিয়ম হচ্ছে মাসিকের পঞ্চমতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত প্রতিদিন দুই বেলা করে সেবন করবেন অর্থাৎ পঞ্চম থেকে পঁচিশতম দিন থেকে দিন পর্যন্ত দুইটি করে অতিরিক্ত রক্তপাতের ক্ষেত্রে যাদের মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় তারা মাসিকের পঞ্চমতম দিন থেকে বারোতম দিন পর্যন্ত তাহলে সাত দিন দুইটি করে ট্যাবলেট গ্রহণ করবেন গর্ভপাতের হুমকির ক্ষেত্রে গর্ভপাত বলতে যারা বেশিক্ষণ অনেক দিন যাবত কনসেপ্ট করে থাকতে পারে না অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে একসাথে চারটি টেবলেট সেবন করতে হবে এবং এরপর প্রতিদিন আট ঘন্টা অন্তর একটি করে টেবলেট সেবন করবেন অর্থাৎ প্রথমে চারটি ট্যাবলেট গ্রহণ করে ফেলবেন তারপর হচ্ছে একদিনে তিনটি ট্যাবলেট গ্রহণ করবেন এটি হচ্ছে গর্ভপাতের নিয়ম গর্ভপাত যাদের গর্ভপাত হয় তারা এইভাবে গ্রহণ করবেন আর গর্ভাবস্থায় এটির নিয়ম এটি কীভাবে গ্রহণ করবেন পৃথিবীতে পঁয়ত্রিশ মিলিয়ন মহিলার উপর এই মেডিসিনটি প্রয়োগ করা হয়েছে তাতে কোনো সমস্যা দেখা দেয় নেই তাই গর্ভাবস্থায় এটি গ্রহণ করা যাবে কারণ গর্ভাবস্থায় এটি গ্রহণ করা যাবে স্থানদানকালে এটির ব্যবহার ডাইড্রোজেস্টুনটি মাতৃ দুগ নিশ্চিত হয় তাই এটি স্থানদানকালে গ্রহণ করা উচিত নয় অর্থাৎ স্থানদানকালে এটি গ্রহণ করা যাবে না এটি সাইড এফেক্ট এই মেডিসিনটি অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে স্তন ক্যান্সার দেখা দিতে পারে এটি হচ্ছে এটির সাইড এফেক্ট এটির দাম প্রতি পিস তিরিশ টাকা পাতায় দশটা থাকে এক পাতা তিনশো টাকা আর বক্সে তিন পাতা থাকে অর্থাৎ একটি বক্সের দাম হচ্ছে নয়শো টাকা তো ক্যারি অন মেডিসিন সম্পর্কে এ পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন চেষ্টা করব আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম